আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার আব্বার কাছ থেকে আমি শুনেছি, কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমার জন্ম 1975 আমার জন্ম। আমার আব্বা 25 মার্চ বিকালে চট্টগ্রাম আওয়ামী লীগ কার্যালয়ে দাপ্তরিক কাজে ছিলেন। আমার আব্বা চট্টগ্রামে চাকরি করতেন, ওখান থেকে আমার আব্বা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে আমার আব্বার কাছ থেকে শুনেছি অনেক কালাফুল বিডো অপারেশন করেছেন, জিরি মাদ্রাসা অপারেশনে ছিলেন, বোয়ালখালী এবং ফটিয়াতে বিভিন্ন অপারেশন অংশগ্রহণ করেছিলেন। এবং আরেকটা করুন কাহিনী শুনেছিলাম, আমার আব্বা যখন মারা যাওয়ার আগে অসুস্থ ছিলেন, তখন আমাকে বলতো বিভিন্ন ঘটনা আমাকে বলতো, উনি যখন ঘুম হতো না রাত্রে তখন আমি পাশে বসে থাকতাম, তখন আমাকে বলতো উনি আলি শহর কাস্টমার করে ব্রিজের ওখানে পাঞ্জাবিরা নাকি আমার আব্বাদেরকে অ্যাটাক করেছিল, তখন ওনারা ওখানে একটা খালে নেমে সাগর দিয়ে যেয়ে ফোন নম্বর পূর্ব করে উঠে এরপরে ওখান থেকে আনোয়ারা চলে যায় ফটিয়াতে। আপনার আব্বার কমান্ডারের নাম কি আপনি জানেন? আমার আব্বা ক্যাপ্টেন করিম আজিজ নামের একজন কমান্ডারের কথা শুনেছিলাম। আমি ওখান একজন গর্বিত মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আমি পরিচিত করছি, ওর নামে মুক্তিযুদ্ধের এটা চাই। আমি মনে করি এদের যুদ্ধ করার জন্য যারা প্রাণ দিয়েছে, যারা কষ্ট করেছে, এদের মূল্যায়ন হোক, একটি লেজাকার মুক্ত দেশ হোক, সেটা আমি চাই।